হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে একজন মেয়ে সে কতটা বুদ্ধিমতী হতে পারে। তার ভাইয়ের মৃত্যুর বদলার জন্য সে দুই ভাইয়ের মধ্যে অশান্তি লাগিয়ে দেয়। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব হেট স্টোরি 4 মুভির এক্সপ্লেন। হেট স্টোরি 1ও আপনারা দেখেছেন, হেট স্টোরি 2ও আপনারা দেখেছেন, হেট স্টোরি 3ও আপনারা দেখেছেন। প্রতিটা স্টোরির ভিন্ন ভিন্ন কাহিনী, কোনো মুভির সঙ্গে কোনো মুভির লিঙ্ক নেই, তবুও আমি হেট স্টোরির একটি প্লেলিস্ট বানিয়ে রেখেছি। আপনারা যখন খুশি হেট স্টোরির যে কোনো পার্ট দেখতে পারেন। আর কোনো ফালতু কথা বলবো না, আমরা ডিরেক্ট চলে যাব মুভির মেন স্টোরিতে। প্রথমে আমরা দেখতে পাই তাসা নামের একটি মেয়েকে। এই মেয়েটি হচ্ছে এই মুভির হিরোইন। আর এখানে আমরা দেখতে পাই আরিয়ান নামের একজন ছেলেকে। এই ছেলেটাকে তাসা বলে যে আমাদেরকে কেউ ব্ল্যাকমেল করছে। আর ঠিক তখনই সেখানে আরিয়ানের ভালোবাসার মানুষ অর্থাৎ রেশমা নামের একজন মেয়ে চলে আসে আর বলে যে আমার সন্দেহ তাহলে ঠিকই ছিল। আর সে বন্দুক নিয়ে আরিয়ানের দিকে তাক করে আর বলে যে আমি তোমাদেরকে খুন করব। আরিয়ান তখন কি করে, ভুলবশত রেশমাকেই সেখানে খুন করে ফেলে। এরপর আমাদের ঘটনা কিছুটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আমরা দেখতে পাই রেশমা আর আরিয়ান একে অপরকে ভালোবাসে, এমনকি রেশমা সে আরিয়ানদেরই বিজনেস পার্টনার। রেশমা আরিয়ানকে বলে যে আমার কাছে একটা প্রজেক্ট আছে, তবে নতুন মুখ লাগবে, আমরা কেউ সেই প্রজেক্টটি চালালে ফ্লপ হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাই আরিয়ানের ছোট ভাই রাজবীরকে। রাজবীরকে আরিয়ান বলে যে একটা প্রজেক্ট লঞ্চ করার জন্য আমাদেরকে একজন মডেলের প্রয়োজন, একটা নতুন মুখ। সেই নতুন মুখটা যদি বাজারে চলে আসে আর যদি হিট হয়ে যায় তাহলে আমাদের প্রোডাক্ট হুহু করে বিক্রি হবে। আর সেই নতুন মুখ খোঁজার দায়িত্ব রাজবীরকে আরিয়ান দেয়। এরপর রাজবীর কি করে, সে নাইট ক্লাবে যায়। আর এখানেই নায়িকার সঙ্গে প্রথমবারের জন্য রাজবীরের দেখা হয়। এরপর যখন তাসা সে নাইট ক্লাব থেকে বেরোচ্ছিল, সেখানে একটা মোহিত বলে ছেলে তাসাকে ফ্ল্যাট করছিল। সেখানে রাজবীর আসে এবং মোহিতকে বলে যে আমি তোমাকে এমন মার মারবো তুমি কেমন হয়ে যাবে, মেয়েদেরকে ফ্ল্যাট করা। মোহিত ভয় পেয়ে চলে যায়। এখানে রাজবীর সে তাসাকে বলে যে আমি তোমার সঙ্গে একটা কফি খেতে চাই, তুমি কি আমার সঙ্গে কফি খাবে? তখন তাসা বলে যে আমি অত সহজে কারুর জালে পা দিই না। তখন রাজবীর সে অনেক রোম্যান্টিক রোম্যান্টিক কথা বলে। তখন তাসাও ভুলে যায়। তাসা বলে ঠিক আছে চলো আমরা তাহলে কফি খাই। কফি খেতে খেতে তাসা সে রাজবীরকে বলে যে আমার ছোটবেলা থেকেই মডেলিং করার খুব শখ, কিন্তু কেউ আমাকে চান্স দেয় না। মডেলিং করার আগেই সে আমাকে বলে যে আমার সঙ্গে শুতে হবে। তখন রাজবীর বলে যে আমি যদি তোমার স্বপ্ন পূরণ করি তাহলে ব্যাপারটা নিশ্চয়ই খারাপ হবে না। তখন তাসা বলে যে তুমি আমার স্বপ্ন পূরণ করবে, কিন্তু কিভাবে, কে তুমি? তখন রাজবীর তাসাকে বলে যে তুমি আমার স্বপ্ন পূরণ করো, আমি তোমার স্বপ্ন পূরণ করে দেবো। এরপর আমরা দেখতে পাই তাসার কিছু ফটো তোলে রাজবীর এবং সেই ফটো নিয়ে তাদের অফিসের সকলকে দেখায়। তাসা যেহেতু অনেক সুন্দরী তারাও তাসাকে একসেপ্ট করে নেয়। এরপর তাসা সে যেহেতু দেখতে সুন্দরী সেই কারণে সে অনেকগুলো অ্যাডভার্টাইজ করে আর তাদের প্রোডাক্ট বহু করে বিক্রি হয়। এটা দেখে অফিসের সকল মানুষই খুশি, সেই কারণে তারা একটি পার্টির অ্যারেঞ্জ করে। সেই পার্টিতে অনেক ভিআইপি মানুষ আসে, যেহেতু আরিয়ান আর রাজদীপ তারা একজন সাকসেসফুল বিজনেসম্যান, আর সেই কারণে তারা আরও বিভিন্ন সাকসেসফুল মানুষদেরকে সেই পার্টিতে ইনভাইট করে। আর এখানেই আমরা প্রথমবারের জন্য আরিয়ান আর রাজদীপের বাবা অর্থাৎ বিক্রম খুরানাকে দেখতে পায়। বিক্রম সে তাসাকে দেখে অনেক খুশি হয়। বিক্রম দেখতে পায় যে রাজবীর সে সবসময় তাসার দিকে নজর করে আছে। তখন বিক্রম সে তার বড় ছেলে আরিয়ানকে বলে যে দেখিস ছোট ভাইয়ের ওপর একটু নজর রাখ, আর মেয়েটাকে সবসময় তোর ছোট ভাইয়ের কাছ থেকে দূরে দূরে রাখ, কারণ অনেক মেয়ে অনেক ফ্যামিলিতে আগুন লাগিয়ে দিয়েছে। এরপর আমরা দেখতে পাই রাজবীর সে তাসার কোল্ড ড্রিঙ্কসে ঘুমের ওষুধ মেশাচ্ছে, কারণ তার সঙ্গে রাজবীর একটু রোম্যান্স করতে চায়, ঠিক আছে? আর এটা আরিয়ান দেখে, দেখে বলে যে এটা তুই কী বলছিস, তুই যদি ওকে পেতে চাস তাহলে ওর মন জয় কর, শুধুমুধু এসব ছোটোখাটো কাজ করে কোনো মজা নেই ভাই, ওকে জয় কর। এরপর রাজবীর সে গাড়ি করে যখন দিতে যায় তাসাকে, সে চালাকি করে তাসার পার্সটি নিজের গাড়িতেই ফেলে দেয় আর তাসাকে সেখানে নামিয়ে সেখান থেকে চলে আসতে যায়। আর ঠিক সেই সময় দুজন গুন্ডা
তাসার সঙ্গে মিসবিহেভিয়ার করছিল, আর সেখানে রাজবীর অ্যান্টিনায় এসে গুন্ডাগুলোকে দুমদাম করে মারধর করতে থাকে। ঠিক আছে, অ্যাকচুয়ালি রাজবীর সে নিজেই চালাকি করে এই সব গুন্ডাগুলোকে ভাড়া করে এনেছিল, আর রাজবীর সে তাসার পার্সটি গাড়িতে লুকিয়ে রেখেছিল কারণ সেই পার্সটি দেবার নাম করে সে যাতে আবার ব্যাকে আসতে পারে। রাজবীর সে তাসাকে বলে যে আমি যদি ব্যাকে না আসতাম তাহলে কি হতো বলো তো, আমি তোমাকে এখানে একদমই ছেড়ে যেতে চাই না। তখন তাসা বলে যে এখানে ছেড়ে যেতে চাও না তাহলে আমি কোথায় যাব। তখন রাজবীর বলে যে আমি তোমাকে একটি নতুন ফ্ল্যাটে নিয়ে যাব। এরপর আমরা দেখতে পাই রাজবীর সে তাসাকে একটি বড় বাড়ি গিফট করে, আর এটা দেখে তাসা অনেক খুশি হয়। সাধারণ ব্যাপার, আপনি যদি কোনো একটি মেয়েকে একটি ডেরি মিল্ক গিফট করেন তাহলে সেই মেয়েটাও অনেক খুশি হবে, আর এখানে তো অনেক বড় একটি বাড়ি গিফট করেছে। এরপর আমরা দেখতে পাই রাজবীর সেই সমস্ত গুন্ডাগুলোকে টাকা দেয় যারা তাসার সঙ্গে মিসবিহেভিয়ার করছিল। এরপর আমরা দেখতে পাই পরের দিনের সিন, তাসা সে বাথরুমে স্নান করছিল আর আরিয়ান তার বাড়িতে ঢুকে পড়ে। এরপর তাসা সে বাথরুম থেকে বেরোয়, বেরিয়ে দেখে আরিয়ান, আরিয়ানকে বলে যে তুমি এখানে কিভাবে এলে। তখন আরিয়ান বলে যে দরজা খোলা থাকলে শুধু আমি কেন, যে কেউ ঢুকে পড়বে। তখন তাসা আরিয়ানকে বলে যে ঢুকেই যেখানে পড়েছো তাহলে বসে যাও। এরপর আরিয়ান সে কি করে, তাসাকে এক বছরের কন্ট্রাক্ট এবং একটি দামি গিফট করে। এটা দেখে তাসা অনেক খুশি। এরপর রেশমা সে আরিয়ানকে ফোন করে এক জায়গায় আসতে বলে, সেখানে আরিয়ান যায়। তখন রেশমা আরিয়ানের ওপর অনেক রেগে থাকে কারণ রেশমার সেদিনে বার্থডে ছিল আর আরিয়ান তাকে উইশ করতে ভুলে গিয়েছিল। এরপর যখন রেশমা সেখান থেকে রেগে মেগে বেরিয়ে আসতে থাকে তখন আরিয়ান কি করে, সে প্লেনের সাহায্যে রেশমাকে হ্যাপি বার্থডে উইশ করে। এটা দেখে রেশমা অনেক খুশি কারণ আরিয়ানের মনে আছে আজকে রেশমার জন্মদিন। এরপর তারা দুজনে জড়িয়ে ধরে রোম্যান্স করে এই আর কি। এরপর এখানে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখি, দেখতে পাই আরিয়ান সে রেশমার ডেড বডিটি নিয়ে গাড়ি করে যাচ্ছিল। এরপর প্রেজেন্টের দৃশ্য দেখানো হয়, রাজবীর সে রেশমাকে জিজ্ঞেস করে যে আমি তাসাকে অনেক ভালোবাসি কিন্তু কিভাবে প্রপোজ করব। তখন রেশমা রাজবীরকে বলে যে তুমি যদি সত্যি তাসাকে অনেক ভালোবাসো তাহলে সকলের সামনে তুমি প্রপোজ করো, যেরকম আরিয়ান আমাকে প্রপোজ করেছিল আর আমি আরিয়ানকে না বলতে পারিনি। রাজবীর সে রেশমার কথা শুনে তাসাকে সকলের সামনে প্রপোজ করে আর তাসা একসেপ্টও করে নেয়। এটা দেখে আরিয়ানের মনে মনে অনেক রাগ হতে থাকে কারণ আরিয়ানও তাসাকে পেতে চায়। এরপর আরিয়ান সে কি করে একটি প্ল্যান বানায় রাজবীরকে আর রেশমাকে একটা মিটিংয়ে পাঠানোর জন্য। রেশমাকে বলে যে আজ রাতেই তোমাকে আর রাজবীরকে একটি মিটিংয়ে যেতে হবে, সেই মিটিংয়ে আমি চলে যেতাম কিন্তু যেহেতু আজ রাতে আমাদের পার্টি আছে আর সেই পার্টিটাকে আমাকে অর্গানাইজ করতে হবে তো আমাকে আর তাসাকে সেই পার্টিতে থাকতে হবে, আজকে রাতে তুমি আর রাজবীর দুজনে চলে যাও। রেশমা বলে এই মিটিংটা তো আগের সপ্তাহে আছে। তখন আরিয়ান বলে যে আজকেই ডেকে পাঠিয়েছে, তুমি প্লিজ চলে যাও। এরপর আমরা দেখতে পাই পার্টির সিন, পার্টিতে আরিয়ান আর তাসা তারা দুজনে ঘুরে বেড়াচ্ছে। আরিয়ান সে কি করে, তাসার কোল্ডিনসে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় আর সেটা চালাকি করে তাসাকে খাইয়ে দেয়। এরপর তাসা আর আরিয়ান তারা দুজনে রোম্যান্স করতে থাকে আর এখানে আপাতত রাত শেষ হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই পরের দিনের সিন, পরের দিনে আমরা দেখতে পাই তাসা সে বসে বসে কাঁদতে থাকে। তখন আরিয়ান সে উঠে পড়ে, উঠে তাসাকে বলে যে কি হয়েছে। তখন তাসা বলে যে কালকে তোমার ভাই রাজবীর আমাকে প্রপোজ করলো, আজ তুমি আমার সঙ্গে এই খারাপ ব্যবহারটা করলে। তখন আরিয়ান বলে যে যা হয়েছে ভুল হয়ে গেছে, এসব কথা তুমি কাউকে বলো না, আমি তো রাজবীরকে বলবোই না কোনোদিনও। আরিয়ান তাকে এইসব কথা বলে সান্ত্বনা দিয়ে দেয়। এরপর রেশমা সে আরিয়ানকে ডেকে পাঠায় আর ডেকে পাঠিয়ে বলে যে কালকে তাহলে তুমি প্ল্যানিং করে আমাকে আর রাজবীরকে পাঠিয়ে দিয়েছিলে তাই তো। তখন আরিয়ান বলে যে কি বলছো তুমি। তখন রেশমা সে আগের দিনের রাতের কিছু ফটো আরিয়ানকে দেখায়। এটা দেখে আরিয়ানের মাথা আগুন হয়ে যায়। রেশমা বলে যে তুমি একজন ফ্রড মানুষ, তোমার সঙ্গে আমি কোনো সম্পর্কেও থাকবো না আর তোমার কোম্পানির সঙ্গেও আমার কোনো শেয়ার রাখবো না, এই বলে সেখান থেকে রেগে বেরিয়ে যায়। এরপর তাসার কাছে যখন আরিয়ান আসে তখন তাসাও আরিয়ানকে সেই সমস্ত ফটোই দেখায় আর বলে যে এটা তুমি আমার সঙ্গে কি করলে। আর এখানেই আমরা দেখতে পাই প্রথমের দৃশ্যটা, অর্থাৎ রেশমাকে গুলি মারার দৃশ্যটা। তখন রেশমা বেরিয়ে আসে আর বলে যে তাহলে আমার সন্দেহ ঠিকই ছিল। এই বলে যখন আরিয়ানের দিকে বন্দুক করে তখন আরিয়ান থামাতে গিয়ে ভুল করে রেশমাকে গুলি করে দেয়। এরপর আমরা দেখি তাসা আর আরিয়ান তারা রেশমার ডেড বডিটা ফেলতে যায় নদীতে।
তখন তাসার বমি পেয়ে যায় এবং তাসা দূরে সরে যায়। এরপর আরিয়ান সে তাসাকে সান্ত্বনা দেয় আর বলে যে তুমি নিজেকে সামলাও, আমি সব ঠিক করে দেব। এরপর আমরা দেখতে পাই আরিয়ান সে রেশমার লাশটি নদীতে ফেলে দেয়। আর এখানে মুভির একটি রহস্য সকলের সামনে আসে। তাসা বলে যে আপনারা কি ভাবছেন, এটা লাভ স্টোরি? এটা কোনো লাভ স্টোরি নয়, বরং এটা হচ্ছে হেটে স্টোরি। অর্থাৎ আপনারা শুরু থেকে যা যা দৃশ্য দেখছিলেন সব কিছুই হচ্ছে তাসার একটি প্ল্যান। এখানে আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় রহস্যটা সামনে আসার জন্য। আমরা দেখতে পাই যে তাসাকে যেসব গুন্ডাগুলো ডিস্টার্ব করছিল আর মোহিত নামের যে ছেলেটি ছিল তারা সকলেই তাসারই ভাড়া করা লোক। তাসা সেই দিনে পার্টিতে ঘুমের ওষুধ খায়নি, বরং সে নাটক করছিল। আসল ঘুমের ওষুধ তো সে আরিয়ানকে খাইয়েছিল আর মোহিতকে বলেছিল যে এমনভাবে ফটো তোলো যেন তাদের পরিবারের সকলেই বুঝতে পারে যে আমার সঙ্গে আরিয়ান খারাপ বিহেভিয়ার করেছে। এরপর আমরা দেখতে পাই তাসা সে তার ভাইয়ের ফটো নিয়ে দাঁড়িয়ে থাকে আর তার ভাইকে বলে যে তুই চিন্তা করিস না ভাই, আমি ওদের পরিবারের এমন অবস্থা করে ছাড়বো গোটা জামানা মনে রাখবে। এরপর আমরা দেখি তাসা সে আরিয়ানকে বলছে যে কেউ আমাদেরকে ব্ল্যাকমেল করছে, কেউ যদি নদী থেকে ওই লাশটি পেয়ে যায় তাহলে তো আমাদের দুজনকে জেলে থাকতে হবে। তখন আরিয়ান সে তাসাকে নিজের বুকেতে ফেলে সান্ত্বনা দিচ্ছিল আর তখন রাজবীর সেখানে চলে আসে, এসে বলে কি হচ্ছে এটা কি এটা। তখন আরিয়ান রাজবীরকে বলে যে তাসাকে আমি শুধুমাত্র সান্ত্বনা দিচ্ছিলাম। এরপর রাজবীর সে তাসাকে বলে যে তাসা কি হচ্ছে, তুমি আমাকে ইগনোর করছো কেন। তখন তাসা সে কী করে রাজবীরের কিছু এক্স গার্লফ্রেন্ডের বায়োডেটা রাজবীরকে দেখায়। এটা দেখে রাজবীর সে অনেক রেগে যায়। এরপর আমরা দেখি একটি পার্টিতে রাজবীর এবং আরিয়ানের বাবা বিক্রম সে সকলের সামনে স্পিচ দিচ্ছিল। অ্যাকচুয়ালি সে ইলেকশনে দাঁড়াচ্ছিল, ঠিক আছে, মেয়র হওয়ার জন্য। সেখানে রাজবীর আসে এবং সে তাসার সম্পর্কে সকলের সামনে অনেক কিছুই বলে। এটা দেখে তো রাজবীরের বাবার মুখ একেবারে রাগে ফুটতে থাকে। এরপর রাজবীর সে তাসাকে অনেক বোঝানোর চেষ্টা করে। তাসা বলে আমার মনে শুধুমাত্র একজনের জায়গা আছে, দুজনের নয়, আমি একজনকে ভালোবাসি। এরপর সেখানে আরিয়ান আসে এবং আরিয়ানকে রাজবীর বলে যে দাদা যেমন হোক করে তাসার মনে যার জায়গা আছে তাকে আমি খুঁজে বার করবই। এরপর আমরা দেখতে পাই রেশমাকে নদীতে ফেলার ভিডিও ফুটেজটি আরিয়ানকে পাঠানো হয়। এটা দেখে তাসা সে অনেক কাঁদতে থাকে। আরিয়ান তাকে বোঝানোর চেষ্টা করে। এরপর আরিয়ানের বাবা সে আরিয়ানকে বলে যে আমি তোকে বলেছিলাম যে ইলেকশনের আগে পর্যন্ত ওই মেয়েটাকে তোর ভাইয়ের কাছ থেকে দূরে দূরে রাখবি। তখন আরিয়ান বলে যে আমি তো দূরে দূরে রাখার চেষ্টাই করেছি। এরপর বিক্রমের কাছে আরিয়ান আর তাসার কিছু ফটো আসে। এটা দেখে বিক্রম তার ছেলেকে বলে যে বা, তোকে আমি বলেছিলাম তোর ভাইয়ের কাছ থেকে দূরে রাখতে, কিন্তু তুই যে এত কাছে চলে আসবি আমি তো বুঝতেই পারিনি। আচ্ছা, এটা দেখে রেশমা তোকে কিছু বলেনি? তখন আরিয়ান বলে যে রেশমা জানে। এরপর রেশমার ডেড বডি নদীতে ফেলার ভিডিওটিও পাঠায়। এটা দেখে তার বাবা আরও রেগে যায়। সে বলে রেশমাকে তুই মেরেই ফেলেছিস। এরপর একটি মেসেজ পাঠায়। সেই মেসেজে লেখা ছিল যে আজকের ডেটে দুবছর আগে ইন্ডিয়াতে তোমার দুই ছেলে যে ক্রাইম করে এসেছে সেই ক্রাইমটার শোধ এখন আমি নিচ্ছি। আর আমাদের সকলকে এখানে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এখানে আমরা একটি মেঘা নামের মেয়েকে দেখি, তাকে রাজবীর ফ্ল্যাট করছিল আর ঠিক তখন সেখানে তাসার ভাই আশ্বিন চলে আসে। এখানে আশ্বিনের সঙ্গে রাজবীরের কথা কাটাকাটি প্রথমে হচ্ছিল। আশ্বিন মেঘাকে বাঁচাতে চাইছিল আর রাজবীর মেঘার সঙ্গে নোংরামো করতে চাইছিল। রাজবীর আশ্বিনকে বলে যে তুই কেন আমাদের মাঝখানে আসছিস, তোর বোন হয় নাকি? তখন আশ্বিন বলে যে আমার বোন না হলেও কারুর তো বোন হয়। আর এখানে রাজবীর আর আশ্বিনের সঙ্গে মারামারি হতে থাকে আর হঠাৎ করে আরিয়ান কোথা থেকে বন্দুক নিয়ে এসে আশ্বিনকে গুলি করে মেরে দেয়। এরপর তারা তাদের বাবাকে ফোন করে। তার বাবা বলে যে তোরা শুধুমাত্র আমেরিকায় চলে আয়, বাকিটা আমি দেখে নিচ্ছি। এরপর দৃশ্য দেখানো হয় হসপিটালে। মেঘা হসপিটালে ভর্তি ছিল। মেঘার বাবাকে বিক্রম ফোন করে আর বলে যে আপনারা পুলিশকে কিছুই সাক্ষী দেবেন না, কারণ এটা তো মেয়ের ব্যাপার, আপনারা তো বোঝেন। মেয়ের যদি বাজারে একবার বদনাম হয়ে যায় তাহলে কি আপনারা মেয়ের বিয়ে দিতে পারবেন? আর যদি মেয়েটাকেই মেরে দিই আমরা তাহলে আপনি কি করবেন? তো পুলিশ আপনাদেরকে যা যা জিজ্ঞেস করবে আপনারা শুধুমাত্র বলে দেবেন, আমরা কিছুই জানি না। এরপর বিক্রমের কথা মতোই তারা পুলিশকে বলে দেয় যে আমরা কিছুই জানি না। এটা বলতে মেঘার মন চাইছিল না, কিন্তু তার বাবার চাপে পড়ে এটা বলতে হয়েছে।
এরপর তাসা সে হাসপাতালে যায় মেঘার কাছে জানতে যে তার ভাইকে কারা মেরেছে। তখন মেঘাকে গিয়ে তাসা বলে যে দেখো মেঘা, আমার ভাই তোমার জীবন বাঁচানোর জন্য নিজের জীবনটা দিয়ে দিয়েছে, আর আমার ভাইয়ের জন্য তুমি কিছুই বলতে পারবে না, তুমি প্লিজ বলো আমার ভাইকে কারা মেরেছে। কিন্তু মেঘা সেখানে তার বাবার চাপে পড়ে কিছুই বলতে পারেনি, কিন্তু কিছুদিন পরেই একটি চিঠি লেখে তাসাকে, আর চিঠিতে সাফ সাফ জানিয়ে দেয় যে বিক্রম খুরানার দুই ছেলে অর্থাৎ আরিয়ান খুরানা আর রাজবীর খুরানা তারাই তার ভাইকে মেরেছে। এরপর তাসা সে পরিকল্পনা করে যে কিভাবে তাদের দুই ভাইকে শেষ করবে। এরপর দৃশ্য পরিবর্তন হয়, আমরা দেখতে পাই রাজবীরকে মোহিত সমস্ত ভিডিও আর ফটো দেখিয়ে দেয়, সমস্ত ইনফরমেশান বুঝিয়ে দেয় যে আরিয়ানের সঙ্গে তাসার অ্যাফেয়ার চলছে। এটা দেখে রাজবীর অনেক রেগে যায়, সে তাসার কাছে যায় তাসাকে মারবে বলে। তাসা তখন বলে যে আরিয়ান আমার সঙ্গে জোর করে এগুলো করেছে। তখন রাজবীর বলে যে রেশমা কি এগুলো জানে। তখন তাসা বলে যে রেশমাকেও আরিয়ান মেরে ফেলেছে। এটা শুনে রাজবীরের মাথা থমকে যায়, আগুনে টকবক করে ফুটতে থাকে। তখন রাজবীর তাসাকে বলে যে আরিয়ানকে আমি আজ মেরেই ফেলবো। এরপর তাসা সে কি করে আরিয়ানকে ফোন করে আর বলে যে তুমি সাবধানে থাকবে, রাজবীর তোমার কাছে আসছে তোমাকে খুন করবে বলে। অ্যাকচুয়ালি এই সমস্ত প্ল্যান তাসারই ছিল, তাদের দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাবে বলে এগুলোই করছিল। এরপর আমরা দেখতে পাই আরিয়ান আর রাজবীরের মধ্যে প্রচুর মারামারি হচ্ছে। আরিয়ান রাজবীরকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু রাজবীর তো কিছুই বুঝছে না। শেষ মুহূর্তে আরিয়ানেরও মাথায় রাগ উঠে যায়, সে রাজবীরকে প্রচুর মারধর করে এবং ভুলবশত রাজবীরের পেটে রড পুড়ে রাজবীর ওখানে মারা যায়। এরপর তাসা সেখানে আসে এবং কাঁদতে থাকে। এরপর তাসা আর আরিয়ান তারা কি করে রাজবীরের ডেড বডিটা একটি কবর খুলে সেখানে পুঁতে দেয়। রাজবীর যেহেতু গায়েব, সেই কারণে রাজবীরকে খোঁজাখুঁজি হচ্ছে। রাজবীরের বাবা বিক্রম সে আরিয়ানকে বলে যে রাজবীরকে পাওয়া যাচ্ছে না, রাজবীর কোথায়। তখন আরিয়ান বলে যে টেনশন নেবার কিছু নেই, আমি রাজবীরকে ঠিক খুঁজে বার করবো। এরপর আমরা দেখতে পাই মোহিতকে। মোহিত রাজবীরের একটি এক্স গার্লফ্রেন্ডকে নিজের গার্লফ্রেন্ড বানিয়ে নিয়েছে, আর এখানে মোহিতের সঙ্গে একজন মেয়ে কথা বলে। আর রাজবীরের এক্স গার্লফ্রেন্ডের নাম হচ্ছে মনিকা। সে জানতে পারে যে তাসা সে আশ্বিনের বোন, আর এর অরিজিনাল নাম তাসাও নয়, বরং এর অরিজিনাল নাম হচ্ছে নাতাসা। এই সমস্ত ঘটনা সে আরিয়ানকে ফোন করে জানায়। আরিয়ান এটা শুনে রাগে টকবক করে ফুটতে থাকে। আরিয়ান সে তাসার বাড়িতে গিয়ে সত্যিটা জেনেই যায়। এরপর তাসাকে মারার জন্য সেখানে বসে থাকে। সেখানে তাসা আসে, আরিয়ান তাসাকে মারধর করতে থাকে। তাসা কি করে, সেও আরিয়ানকে কৌশলে মারে আর আরিয়ানকে অজ্ঞান করে দেয়। এরপর আমরা দেখতে পাই পুলিশ আসে এবং আরিয়ানকে গ্রেফতার করে, কারণ রাজবীরকে খুনের অপরাধে। কারণ আরিয়ান আর রাজবীর যখন মারামারি করছিল সেই ভিডিও ফুটেজটি তাসা ভিডিও করে নেয় এবং পুলিশকে পাঠিয়ে দেয়। এরপর তাসা কি করে, সে তাদের বাবা বিক্রম খুরানার কাছে যায় এবং গিয়ে বলে যে আপনার ছেলেদের মৃত্যুর জন্য শুধুমাত্র আপনি দায়ী। তখন তার বাবা বলে যে একজন বাবার কর্তব্য হচ্ছে সবসময় তার ছেলেদের হেফাজত করা, কিন্তু আমি ওদেরকে হেফাজত করেছি ওদের জন্য নয়, শুধুমাত্র নিজের জন্য। এরপর তাসা সে বাড়ি চলে যায় এবং সেখানে আমরা দেখতে পাই রেশমাকে। এবারে আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে রেশমা এখনও বেঁচে আছে কীভাবে। অ্যাকচুয়ালি রেশমা যখন বন্দুক নিয়ে গুলি চালিয়েছিল, সেই বন্দুক এবং গুলি সে দুটো জিনিসই ফলস ছিল। আর যখন তাসা বমি করার জন্য নাটক করছিল, তখনই মোহিতরা রেশমার ডেড বডিটি চেঞ্জ করে নিয়েছিল। অ্যাকচুয়ালি রেশমা সে আশ্বিনের প্রেমিকা ছিল, অর্থাৎ গার্লফ্রেন্ড ছিল, ঠিক আছে। সেখানে মেঘাও আসে। মেঘা বলে যে সেদিন আশ্বিন বলেছিল আমি ওর বোন নয়, কিন্তু আমি কারুর তো বোন হই। আর আপাতত হ্যাপি এন্ডিংয়ের সঙ্গে হেড স্টোরি 4 মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এভরিওয়ান, কেমন লাগলো আপনাদেরকে মুভিটি? আশা করি ভালোই লেগেছে। অনেকে হয়তো প্রথমবারের জন্য দেখলেন মুভিটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন আর কমেন্ট করে জানান কেমন লাগলো, আর নেক্সট মুভি কী কী দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকমই বলিউডের এভরিথিং মুভি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার যদি কোনো মুভি লাভার বন্ধু অথবা বান্ধবী থাকে তাহলে তাদের মাধ্যমে
ভিডিওটি শেয়ার করতে পারেন। আবারও আমাদের দেখা হবে নতুন কোনো মুভি নিয়ে। আর হ্যাঁ, একটা সুন্দর ওয়েব সিরিজ কিন্তু এই চ্যানেলে আসছে। কী ওয়েব সিরিজ আসছে সেটা আমি মুখে বলবো না, আপনারা কমিউনিটি ট্যাব চেক করলেই জেনে যাবেন কী ওয়েব সিরিজ এই চ্যানেলে আসছে। তো আজকের মতো আপাতত এখানেই ভিডিও শেষ করছি। আবারও আমাদের দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।